দশই জানুয়ারি থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক পিলু। ঠিক সন্ধ্যে 6:30টায় দর্শকেরা দেখতে পাবেন আহির ও পিলুর এই মিউজিক্যাল লাভ স্টোরি। হ্যাঁ, লাভ স্টোরি তো বটেই, কিন্তু এই ধারাবাহিকে অনেকটা জায়গা জুড়ে রয়েছে সঙ্গীত বা গান। গানের সুর তাল ছন্দের সঙ্গে কিভাবে জড়িয়ে যায় আহির এবং পিলুর জীবন, তা নিয়েই এই গল্প। তাই এবার দেখে নিন যে কীভাবে শুটিং চলছে এই ধারাবাহিকের, কি বলছেন প্রত্যেকে। আহিরের চরিত্রে গৌরব রায়চৌধুরী এবং পিলুর চরিত্রে নবাগতা মেঘা। দেখে নিন সকলে কি বলছেন এই নতুন ধারাবাহিক নিয়ে। আমাদের নতুন ধারাবাহিক পিলু আসছে জি বাংলায়। আজ পিলুর এই নতুন সেটে আমাদের ফার্স্ট শুটিং স্টার্ট হয়েছে। আমার ক্যারেক্টার নেম হচ্ছে রাইমা, আমি ফার্স্ট আজকে স্টার্ট করলাম পিলু। আশা করি আপনাদের সকলের খুব ভালোই লাগবে। নতুন ধরনের গল্প, মিউজিক্যাল স্টোরি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার। নমস্কার। আজ আমরা আছি পিলুর সেটে। আজকে আমাদের পিলুর সেটে প্রথম দিনের শুটিং। প্রথম দিনের শুটিংয়ে আপনারা যদি কেউ কোনো দিন শুটিং ফ্লোরে গিয়ে থাকেন, দেখে থাকেন শুটিং কীভাবে হয়, প্রথম দিনের শুটিং কিন্তু একদম অন্যরকম হয়। বেশ হইচই হচ্ছে ফ্লোরে, তার মধ্যে কাজ হচ্ছে, একটা নতুন উদ্যম, সকলের মধ্যে একটা নতুন উচ্ছ্বাস রয়েছে, একটা ভালো কিছু করে দেখানোর জেদ রয়েছে। সেই জেদকে নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং আগামী বছর 10 তারিখ থেকে আমরা আসছি সন্ধ্যে 6:30 থেকে, সোম থেকে রবি প্রত্যেক দিন পিলু নিয়ে। নমস্কার, আমি রুদ্রজিৎ মুখার্জি। সরি, রুদ্র না, আমি আজকে নতুনভাবে, নতুন রূপে আপনাদের সামনে আছি। আমার চরিত্রের নাম রঙ্গন। দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পিলু সেটে আছি। আজকে আমার প্রথম দিনের শ্যুট, খুব এক্সাইটেড। অলরেডি শর্ট হয়ে গেছে, সিনও হয়ে গেছে, আর কিন্তু কস্টিউম এখনও চেঞ্জ করিনি, কারণ কিছু সিন এখনও বাকি আছে। খুব তাড়াতাড়ি আসছে জি বাংলাতে, তাই জি বাংলার পর্দায় চোখ রাখুন এবং যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে এসেছেন সেইভাবে আমাদের ভালোবাসুন। নমস্কার। নমস্কার, আমি ইধিকা। আপনারা আমাকে পিলুতে দেখতে পাবেন রঞ্জিনী রূপে, অর্থাৎ রঞ্জা। আজকে আমরা জাস্ট শুটিং শুরু করলাম, ভীষণ ভালো লাগছে এখানে শ্যুট করে। একটা অন্যরকম অ্যাটমসফিয়ার, একটা অন্যরকম সেট পুরো, বিকজ আমাদের একটা আলাদা ঘরানা, একটা গান নিয়ে পুরো সিরিয়ালটা আমাদের শ্যুট হচ্ছে। তো এরকম একটা সেটে এরকমভাবে সবার সঙ্গে কাজ করে, রাজেন্দার মতন ডিরেক্টরের সঙ্গে কাজ করে, এরকম কো অ্যাক্টরদের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। আমি তো খুব এনজয় করছি আর আশা করি আপনারাও প্রচণ্ড এনজয় করবেন। তো আপনাদের রিভিউজ অবশ্যই আমাকে দেবেন, আপনাদের কেমন লাগলো। আর পিলু দেখতে ভুলবেন না আগামী 10ই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 জি বাংলা এবং জি বাংলা HD-তে। সো ফাইনালি এক্সাইটমেন্টটা অনেক দিন ধরেই ছিল, যখন প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল। তো তারপরে আউটডোরে যাই পুরুলিয়াতে, প্রচণ্ড ভালো লাগে। আজকে ফার্স্ট ডে, মানে ফ্লোরে ফার্স্ট ডে, তো খুব ভালো লাগছে। অ্যান্ড আরও অনেক কিছু নতুন নতুন আমরা অলরেডি রেডি করছি, শ্যুট চলছে, সাউন্ড শুনতে পাচ্ছ তো। 10ই জানুয়ারি থেকে, সোম থেকে রবি সন্ধ্যে 6:30, শুধুমাত্র জি বাংলায় নতুন বছরে নতুন গল্প নিয়ে
কেমন লাগছে অবশ্যই জানিও, আর সমস্ত কিছু রিভিউ আমাদের জি বাংলার সমস্ত পেজে সোশ্যাল মিডিয়াতে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। নমস্কার, আমি পিলু। আজকে আমার ফার্স্ট ডে সেটে। এই যে সুন্দর সেটটা, এটা আমাদের পিলুর সেট। তো 10ই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6:30টায় পিলু আসছে, আপনারা কেউ দেখতে ভুলবেন না। আর পাশে থাকুন, সাপোর্ট করুন, কারণ এটা আমার প্রথম পথ চলা। তো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার খুব দরকার। তো আপনারা প্রত্যেকে পাশে থাকুন, আশীর্বাদ করুন, আমি যাতে অনেক দূরে গিয়ে যেতে পারি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।